विष्णुपुर राजबाड़ी ऐतिह्य बहु बचर आगे राजा जो राज व्यवस्थार पत्तन तक थे मृण्मयी मायर पूजार एक अंग विष्णुपुर ऐतिह्य कमान दागा है ये बराबर ऐतिह्य परम्परा बजाय रेखे कमान दागा हे विष्णुपुर आवाज शुने পূজাটা বোধ হয় 1024 বছর না 1024 বছরের পুরনো রাজবাড়ির যে ঐতিহ্য মানে ভারতবর্ষের প্রাচীন পূজা ভারতবর্ষের মানে প্রাচীন পূজোগুলোর মধ্যে অন্যতম এই পূজো দীর্ঘদিন ধরে আছে এবং এই ঐতিহ্য রাজবাড়ির বিষ্ণুপুর রাজবাড়ির যে মানুষজন এখনো রয়েছেন যারা পূর্বপুরুষের ধারা বজায় রেখে এই ঐতিহ্য তারা মেনে আসছেন এবং মুচ্চার পাহাড়ে এই কমান্ড তারা ফাটান এই মাত্র যেটা সম্পন্ন হলো এই মাত্র সেই আমরা দেখলাম সম্পন্ন গোলা উপর দিকে উঠলো এবং পরপর তিনটি কমান্ড আরো ফাটলো এবং যে বজায় থাকলো বিষ্ণুপুরের মানুষের বিশাল আবেগ বিষ্ণুপুরের সকলে উপভোগ করেন আমরাও এসেছি প্রশাসন থেকে এসেছে পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে আমার খুব ভালো লাগছে একজন দর্শক হিসাবে একজন কর্মী হিসাবে ভালো লাগছে এটা খুব সুষ্ঠুভাবে করোনার আবহেও এটা সম্পন্ন হয়েছে এটা খুব ভালো লাগছে আমরা এরপরে আমরা মণ্ডপের দিকে যাব এই কামান ফাটানোর এইবারে যেটা হয়েছে মানে অত্যন্ত সুন্দরভাবে পুলিশ প্রশাসন থেকে সমস্ত দর্শককে একটা জায়গায় আটকে রেখে সুষ্ঠুভাবে এই কামান ফাটানো তারা সম্পন্ন করেছেন এটা আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজবাড়ি কর্তৃপক্ষ এই তো পুলিশ প্রশাসন আমার মনে হয় ব্যক্তিগতভাবে আচ্ছা আরও হয়েছে প্রোগ্রাম আচ্ছা আপনার নাম আমার জয়ন্ত কুমার সরকার বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের রিপোর্ট আচ্ছা ধন্যবাদ ছোট থেকে এটা দেখে প্রচন্ড একটা উত্তেজনা কাজ করে এটার জন্য এই কামান দেখা এই কামানের একটা মানে ইমোশনই একটা আলাদা আবেগটাই আলাদা একটা থাকে মানে এটা না দেখলে মনে হয় যেন পুজোটাই অপূর্ণ কিছু একটা থেকে গেল সারা বছর প্রতীক্ষা থাকে একদম প্রতীক্ষা যখন মনে হয়েছিল যে না এটা না হতে পারে কোনো সম্ভাবনা নেই তখন খুব মন খারাপ হয়েছিল যে অষ্টমীর দিনে এটা ছাড়া অষ্টমীটা ঠিক জমবে না অষ্টমী ছাড়া কিন্তু এই পার্টিকুলার এই দিনে যে তিনটে সবচেয়ে বড় কামান দেখা হয় একটা সত্যি দেখার মতো আমার নাম অন্তরা চাঁদ বিষ্ণুপুর আছে